ওরাকান্দির মাটি এলো বনগায়, তৈরি হবে মন্দির। বাংলাদেশের সীমান্তে মতুয়া ভক্তদের নিয়ে পৌঁছালেন পৌরপ্রধান। বনগা পৌরসভার দেবগড় এলাকায় তৈরি হবে মতুয়া মন্দির। বাংলাদেশের ওরাকান্দি হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের মাটি ও কামনা সাগরের জল দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বুধবার। এদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ওদেশ থেকে মাটি ও জল নিয়ে ভারতে এলেন বনগার এক যুবক। বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের নেতৃত্বে কয়েকশো মতুয়া ভক্তদের নিয়ে পেট্রাপোল বন্দরে পৌঁছান তিনি। ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে ওরাকান্দির জল ও মাটি তুলে দেওয়া হয় বনগা পৌরসভার চেয়ারম্যানের হাতে। চেয়ারম্যান বলেন, আজ মতুয়াদের কাছে আনন্দের দিন। পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে একটি মন্দির নির্মাণ করা হবে। দেখুন, মন্দির তৈরি হচ্ছে, এটা খুব ভালো, কারণ আমরাও চাই প্রত্যেকটা জায়গায় মন্দির তৈরি হোক। কিন্তু তৃণমূলের এই যে ভুইফোর নেতারা যে নতুন নাটক করছে মতুয়াদের মন পাওয়ার জন্যে, তো আমি শুধু এইটুকু বলতে চাই, মতুয়ারা আগেও বিজেপির সাথে ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে, কারণ এদের নাটক সকলেই বুঝে গেছে। এরা ধর্মীয় সমীকরণে চলে, ধর্মীয় রাজনীতি করে, তো এদেরকে মানুষ এমনি প্রত্যাখ্যান করে দেয়, আগামী ২৪ প্রমাণ পাবেন। নতুন নাটক করে কোনো লাভ নেই, কারণ মতুয়াদের মন তাদের থেকে অনেক আগেই সরে গেছে, ১৯ সরে গেছে। বাংলাদেশের ওরাকান্দি থেকে জল ও মাটি নিয়ে আসাকে কটাক্ষ বিজেপির। বনগা সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, আমরা চাই প্রত্যেকটা জায়গায় মন্দির তৈরি হোক। আমি শুধু এতটুকুই বলতে চাই, মতুয়ারা আগেও বিজেপির সাথে ছিল, আগামী দিনেও বিজেপির সাথেই থাকবে। আজকে একটা বনগার বুকে ঐতিহাসিক দিন, যেখানে ওরাকান্দির হরি ঠাকুরের সমাধির মাটি এবং কামনা সাগরের জল দিয়ে আমাদের বনগার ১১ নম্বর ওয়ার্ডে যেখানে ১০০% মতুয়ারা থাকে, তারা একটা ওরাকান্দির আদলে মন্দির করছে, পৌরসভা সহযোগিতায় আছে। আমরা হরিকথা প্রচারের জন্যে বিভিন্ন জায়গায় নিজেদের প্রচার চলছে, সেই প্রচারকে আমরা না করে শুধু হরিচাঁদ গুরুচাঁদের লীলা প্রচার করে মানুষের মধ্যে যে সম্প্রীতির বার্তা ওনারা দিয়েছেন সেটা করার জন্য আমাদের মানস মহন্ত আমাদের সভাপতির নেতৃত্বে আমরা করছি, বনগাঁ পৌরসভা ওদের এই কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।